আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে এই যে আমাদের চিত্রগুলো থেকে সমস্যাগুলো সমাধান করার ট্রাই করবো। ক নম্বর আমাদের কি বলছে দেখুন, এ বি জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে এখানে। এ বি জ্যায়ের দৈর্ঘ্য ভালো করে বুঝুন, এ বি বলতে আমাদের এই অঙ্কটা, যে এই অঙ্কটা বের করতে বলছে এখানে। এখন আমাদের এটা দেওয়া আছে 13 দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে কত এখানে 5 দেওয়া আছে এখানে। তো এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তার মানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে এখানে। হ্যাঁ, আর এখানে সমকোণী ত্রিভুজে আমরা জানি কি পিথাগোরাস করা যাবে এখানে। আর যেহেতু আমাদের এখানে একটা জ্যা কেন্দ্র থেকে যে লম্বটা হবে এটা সমদ্বিখণ্ডিত করে এখানে জ্যাটাকে, তার মানে এই অর্ধেকটা আমি যে বের করতে পারি তাহলে আমি এটাকে দ্বিগুণ করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা ডান। ওকে, তো আমি ক নম্বরের মানে ম্যাথটা যেহেতু এখানে আঁটবে না, তো আমি এখানে জাস্ট একটু এখান থেকে করতেছি ক নম্বর ম্যাথটা এখানে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রে অ্যাঙ্গেল এ এম ও, এই যে আমাদের যে কোণটা আছে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে একটু ভালো করে বুঝুন, এই যে এই কোণটা এখানে, এই যে এ এম ও যে কোণটা আছে এখানে, এই কোণটা আমরা 90 ডিগ্রি এখানে কোণ। তো এই 90 ডিগ্রি কোণ হতে আমরা কি জানি এখানে পিথাগোরাস, আমরা তাহলে ও এ স্কোয়ার লেখা যাবে এখানে, ও ত্রিভুজ স্কোয়ার লেখা যাবে, তারপর এখানে এম ও ভূমি স্কোয়ার, এবং কি আমাদের লম্ব স্কোয়ার এ এম স্কোয়ার এখানে করা যাবে। ওকে, এই দেখুন এখানে আমাদের অতিভুজ হচ্ছে ও এ, এখানে ও এ হচ্ছে অতিভুজ, আর এ এম হচ্ছে আমাদের ভূমি, আর হচ্ছে আমাদের ও এম হচ্ছে কি লম্ব আর কি এখানে। তাহলে এখানে ও এ এর মানটা আমাদের দেওয়া আছে কত, 13 দেওয়া আছে, 13-র উপরে স্কোর করলাম এখানে। আর দেখুন আমাদের আরেকটা বিষয় আছে এখানে, সেটা আমাদের বের করতে হবে এখানে এ এমটা। তো এ এমটা যেটা আছে এটা এখানে এপাশে রেখে এই যে এম ও, এম ওর মান কিন্তু দেওয়া আছে কত এখানে বলুন তো, এখানে 5 দেওয়া আছে। তো এই 5টা আমি এপাশে একবার মাইনাস করে দিতে পারি, মাইনাস করে হোল স্কোয়ার করতে পারি এখানে, আর এই পাশে আমাদের এ এম স্কোয়ারটা এভাবে রাখলাম। তো 13-13 কত এখানে 169, মাইনাস কত এখানে 25, এখানে ইজ ইকুয়াল টু কত এ এম, এখানে স্কোয়ার কিন্তু আছে এখানে। ওকে, তো এটাকে ক্যালকুলেশন যদি আমি করি তো দেখা যাবে এখানে 144 পাবো এখানে। আমি একটু এ এমটাকে এই পাশে রাখলাম, এটা 144 হবে এখানে, আর এই স্কোয়ারটা এই পাশে এলে রুট হবে একবারে। তো 144-কে রুট করলে কত হবে, 12 হবে এখানে, 12 সেন্টিমিটার এখানে। ওকে, এটা 12 সেন্টিমিটার কি পেলাম এখানে আমরা, এই এ এম পেলাম এখানে। তাহলে এ বি কত হবে এখানে লেখা যাবে এখানে, অতএব এ বি ইজ ইকুয়াল টু 2 ইনটু এ এম হবে এখানে, এ এম তার মানে 2 ইনটু কত এখানে 12, তার মানে হচ্ছে 12 সেন্টিমিটার মনে করো 24 হবে এখানে, 24 সেন্টিমিটার হবে এখানে। ওকে, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমাদের এখানে খ নম্বর যে ম্যাটটা এখানে আছে সেটা আমরা দেখবো। পিকিউ যে আমাদের এখানে অ্যাটা আছে, পিকিউ পিকিউ মানে হচ্ছে আমাদের এই পুরোটা এখানে। হ্যাঁ, এটা আমাদের কত দেওয়া আছে এখানে, 30 দেওয়া আছে এখানে। এখন আমাদের এই অতিভুজটা দেওয়া আছে এখানে, আমাদের বলছে এখানে আর এস কত, আর এস বলতে আমরা যেটা বুঝবো এই অঙ্কটা এখানে কত হবে, এই অঙ্কটা। ওকে, তো এই অংশটা আমরা যখন বের করব তখন আমি কিভাবে বের করি, কোন ওয়েতে বের করতে পারি সেটা আমরা প্রথমত দেখব। তো আর এস বলতে আমরা কি বুঝবো সেটা আগে প্রথমে আমি দেখি। আচ্ছা, এখন এখানে দেখুন এই যে পিকিউ, পিকিউ হচ্ছে আমাদের কি এখানে, পিকিউ হচ্ছে আমাদের এখানে অতিভুজ, সরি ব্যাসার্ধ, আবার এখানে ও এস ও আমাদের ব্যাসার্ধ, তার মানে এখানে ও পি এবং হচ্ছে ও এস এ দুটো কিন্তু সমান, মানে এটা ব্যাসার্ধ এখানে, ব্যাসার্ধ আমরা যদি ব্যাসার্ধ পাই আর আমাদের যদি এই মানটা বের করতে পারি তাহলে কিন্তু এই পুরো মানে ব্যাসার্ধের মানটা মানে ও এস যে মানটা আছে এখান থেকে আমি যদি এখানে ওয়ার ওয়ারটা বাদ দেই, ওয়ার বাদ দিলে কিন্তু আমরা কি হবে এখানে আর এস পাবো কিন্তু এখানে, বুঝতে পারছেন কি ব্যাপারটা এখানে। আর এখানে যেহেতু আমাদের এই মানটা আমি জাস্ট একটু করি আরেকবার করি, যেহেতু আমাদের এই অংশটা এখানে 30 এখানে দেওয়া আছে, তার মানে এখানে যেহেতু এটা একটা জ্যা আর এখানে এই বৃত্তের কেন্দ্র থেকে এটা লম্ব, তার মানে এটাকে অর্ধেক সমদ্বিখণ্ডিত করবে এখানে, তার মানে এটা অবশ্যই 15 হবে এখানে। কি হবে এটা, 15 হবে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এখন খ নম্বর ম্যাথে যাই আমরা, খ নম্বর আমরা লিখবো যে এখানে, আচ্ছা এখানে কি লিখলাম, ওপি, হ্যাঁ ওপি ইজ ইকুয়াল টু ও এস ইজ ইকুয়াল টু কত এখানে 17 সেন্টিমিটার এখানে, হচ্ছে ব্যাসার্ধ এখানে, কেন এটা ব্যাসার্ধ লিখবেন যে ব্র্যাকেট লিখবেন যে ব্যাসার্ধ। আচ্ছা, এবং আমাদের এখানে পিকিউ এর মানটা ছিল কত এখানে, 30 ছিল, একটু বইয়ে একটু দেখুন ভালো করে, পিকিউ এর মানটা কত ছিল, 30, তার মানে এত হলে আমরা এখানে ওই অর্ধেক যেটা আর কি এখানে, পিকিউ যদি আমাদের 30 হয় তাহলে আমাদের পি আর কত হবে, অর্ধেক হবে, পি আর বা কিউ আর কিন্তু সেম, অর্ধেক অর্ধেক হবে এখানে। তো আমি লিখবো যে পি আর, পি আর কত হবে এখানে, 30-কে 2 দিয়ে ভাগ করলে কত, 15 সেন্টিমিটার হবে এখানে। তো পি আরটা পেলাম এখানে। এখন তাহলে অতএব আমরা এখানে একটা ত্রিভুজ পাচ্ছি কি, পিথাগোরাস পাবো এখানে, যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ, এখানে আমাদের ওপি হচ্ছে অতিভুজ, তো লেখা যাবে এখানে ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ার স্কোয়ার লেখা যাবে এখানে, প্লাস হচ্ছে কি আমাদের পি আর স্কোয়ার এখানে। ওকে, পি আর স্কোয়ার, তো আমাদের বের করতে হবে কি কি বলুন তো, এখানে ওয়ারটা বের করতে হবে, তো ওয়ারটাকে আমি সাইড করবো এখানে, ওয়ারটাকে রাখবো,
ওপি মানে কত বলুন তো? ওপি মানে হচ্ছে আমাদের এখানে 17, 17 প্রেসার করবো এখানে। আর ওয়ারটা আমাদের এপাশে রাখবার, পিআরটা আমি যদি এপাশে নিয়ে আসি তো পিআর কিন্তু আমাদের 15, তো আমি এখানে মাইনাস করবো এখানে 15-র উপর হোল স্কোয়ার করবো এখানে। আর এখানে আমাদের এপাশে ওয়ারটাকে রাখলাম, তারপর স্কোয়ার থাকলো। ওকে, এই 17-কে আপনি যদি স্কোয়ার করেন, তো আমি এখানে ওয়ারটাকে এপাশে যদি দিয়ে আর স্কোয়ার যদি করে এখানে 17-র উপর স্কোয়ার করবো এখানে, তারপর হচ্ছে মাইনাস কি 15-র উপর স্কোয়ার করবো এখানে, পরে দেখবেন যে আমাদের এই মানটা ক্যালকুলেশন করে আমাদের এখানে রুট আবার 64 আসবে এখানে। এটা মানে হচ্ছে আমাদের কত এখানে 8 সেন্টিমিটার এখানে। ওকে, এটা 8 কার মান পেলাম এখানে, 8 হচ্ছে আমাদের ওয়ারের মান পেলাম এখানে। ওয়ার বলতে আমাদের এখানে 8 পেলাম, এটা 8 সেন্টিমিটার। তাহলে আমাদের যেহেতু ব্যাসার্ধ ও ওয়েজ, যেহেতু আমাদের ব্যাসার্ধ, তার মানে আমাদের লেখা যাবে অতএব আর এস ইজ ইকুয়াল টু কি লেখা আছে, ওয়েজ মাইনাস কি এখানে ওয়ার। এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কত, 17 ছিল, 17 থেকে 8 বাদ দেবো, কত হবে 9 সেন্টিমিটার হবে এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পারছেন মেবি? গ নম্বর ম্যাটটা আমরা দেখি এখানে। এখানে গ নম্বর কি বলছে, এবি এবং সিডি সমান এখানে। এবি এবি এ অঙ্কটা এবং এ অঙ্কটা আমাদের সমান বলছে। আর বলছে এখানে আপনার ইএফ এর মান দেওয়া আছে এখানে, ইএফ, এই ইএফ এর মানটা আমাদের এখানে 6 এখানে। হ্যাঁ, আর আমাদের বিই এর মান দেওয়া আছে এখানে, বিই বিই হচ্ছে আমাদের এখানে এ অঙ্কটা, এটা দেওয়া আছে কতখানে, 6 দেওয়া আছে এখানে। এখন কথা হচ্ছে ভাই, আপনাকে ওয়ে বের করতে হচ্ছে, ওয়ে বলতে আমাদের কি এ অঙ্কটা বের করতে বলছে। এখন যেহেতু আমাদের এখানে এই একটা যে জ্যা ধরি আর এই এটা যে একটা লম্ব হয়, তাহলে আমাদের কিন্তু এখানে দেখুন ভালো করে বুঝতে হবে, ভালো করে না বুঝলে এটা পরে এমনিতে গুলাই যাবেন। যেহেতু আমাদের এখানে একটা জ্যা, এবি এবি একটা জ্যা, এবি জ্যা যেহেতু আমাদের এখানে সমদ্বিখণ্ড করছে লম্ব হবে, তার মানে এখানে কি ইএফ মানে বিই যে মানটা আছে, বিই মানটা এই যে মানটা আছে, এটা কিন্তু আমাদের এটাও, এটাও কিন্তু 4, এটাও 4, এটাও 4, যেহেতু সমদ্বিখণ্ড করছে। আর আমাদের ইএফ এর মানটা দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে, ইএফ, ইএফ মানে 6 দেওয়া আছে এখানে, তাহলে এটা কিন্তু আমি 3 পাবো, কারণ কি এটাও আমাদের সমদ্বিখণ্ড করবে, ওই এবং ওএফ কে সমদ্বিখণ্ডিত করবে এখানে। এই হলো ব্যাপার স্যাপার এখানে। আর একটা বিষয় হচ্ছে আমাদের অতিভুজটা বের করা তো কোনো ব্যাপারই না, কারণ পিথাগোরাস করবো, কারণ 90 ডিগ্রি এখানে কোণ আছে, খুব ইজিলি করবো এখানে। তো হচ্ছে আমাদের গ নম্বর ম্যাথ আমরা করতেছি এখন, যে ওই ওই ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, হাফ অফ ইএফ করা যাবে এখানে। ওকে, হাফ অফ ইএফ, আমি কি বুঝতে পারছি, ওটা ওই ওই মানে হচ্ছে আমাদের এই অঙ্কটা, এটা হচ্ছে আমাদের ইএফ, পুরোটা থেকে অর্ধেক করা যাবে এখানে। হ্যাঁ, পুরোটা থেকে আমি অর্ধেক করবো এখানে, এইটা আমাদের এখানে অর্ধেক করলে কত হবে এখানে, হাফ ইন্টু 6, তার মানে হচ্ছে 3 সেন্টিমিটার এখানে। হ্যাঁ, ওই এর মানটা হচ্ছে 3 সেন্টিমিটার, যেহেতু আমাদের কি এখানে এবি লম্ব, আমাদের কি এখানে বলুন তো ইএফ, এখানে ইএফ, এবি এবং ইএফ লম্ব এখানে, যে এই অঙ্কটা এবং এই অঙ্কটা এটা লম্ব। তো এই লম্ব হওয়ার পেছনে কারণ, তাই আমরা লিখতে পারবো এখানে যেটা, সেটা হচ্ছে এরকম যে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার এখানে। বুঝছেন কি ব্যাপারটা, এখানে যেহেতু লম্ব, তার মানে আমাদের এটা যদি আমাদের 4 সেন্টিমিটার, তার মানে এটাও আমাদের 4 সেন্টিমিটার। ওকে, এটা আমাদের লিখলাম আর কি, আমি যে বিষয়গুলো বললাম সেগুলো এখানে করে দেখলাম। আমরা পিথাগোরাস করবো এখানে, এই যে ওই হচ্ছে অতিভুজ এখানে, লেখা যাবে এখানে ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কি এ স্কোয়ার প্লাস ওই স্কোয়ার, এখানে আমাদের অতিভুজ বের করলে হবে, তো এটা আমরা জাস্ট এখানে করবো এখানে। অতএব আমরা পাই এখানে কি ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস হচ্ছে কি ও ই স্কোয়ার এখানে। ওকে, তো মানগুলো বসান এখানে, একটা আমাদের ছিল 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আর আমাদের এখানে ও এ হচ্ছে স্কোয়ার ছিল এখানে। তো ও এ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, এখানে 16 প্লাস 9 রুট আবার, আর আমাদের কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে 25 হবে এখানে, তো 25 মানে কি 5 হবে এখানে, 5 সেন্টিমিটার। তো এই 5 সেন্টিমিটার হচ্ছে আমাদের অ্যান্সার, আর এখানে বেশি কিছু করা লাগবে না। লাস্ট ওয়ান যে ম্যাথটা আছে, ঘ নম্বর ম্যাথ এখানে, এটা অনেক ইজি একটা ম্যাথ, সো আমরা একটু জাস্ট বোঝার ট্রাই করি আগে। বলছে সিডির মানটা দেওয়া আছে 26 সেন্টিমিটার, সিডি এই যে একটা আমাদের ব্যাস দেওয়া আছে, এটা ব্যাস, হ্যাঁ, কারণ কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে কোনো জায়গা গেলে এটাকে ব্যাস বলবো এখানে। ব্যাস যদি আমাদের 26 হয়, তাহলে এটা আমাদের 13 হবে, এটা আমাদের 13 হবে এখানে, তাই না? এটা আমাদের কিন্তু কমন সেন্স। আচ্ছা, এবং ওইর মানটা দেওয়া আছে এখানে, ওইর মানটা দেওয়া আছে কত এখানে, এইটা দেওয়া আছে 10 সেন্টিমিটার এখানে। ওকে, আচ্ছা গেল, আমাদের এবি বের করতে বলছে, এবির মানটা আমাকে কি করতে বলছে এখানে, বের করা লাগবে এখানে। তো আমরা এখানে ওসির মানটা এখানে বের করবো, আমরা জাস্ট একটু এখান থেকে লিখে দিলে, আমি একটু উপর থেকে লিখতেছি, তো লেখা যাবে না ওসি ইকুয়াল ক্লিয়ার যাবে এখানে হাফ অফ সিডি লেখা যাবে। তো সিডি মানে যে পুরোটা অর্ধেক এখানে, ওসি ওসি মানে যে অংশটা এখানে, তাহলে আমাদের এখানে এই 26-কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 13 সেন্টিমিটার হবে। আচ্ছা গেল, যেহেতু আমাদের ব্যাসার্ধ ওএ এবং ওসি, সরি ওএ এবং ওসি না,
ওএ ওসি, তার মানে ওএ ও থেকে ও যে আমি এখানে টানি, এটা লম্ব একটা মানে একটা যে রেখা টানি এখানে ওএ, ওএ ইজ ইকুয়াল টু ওসি ইজ ইকুয়াল টু কি মানে ওডি, এগুলো সবগুলো কি আমাদের সমান না? এই সবগুলো কিন্তু সমান, সবগুলো লেখা যাবে 13 সেন্টিমিটার লেখা যাবে এখানে। আচ্ছা গেল এখানে, এটাও মানে আমরা এখানে এই যাতে পিথাগোরাস করবো, আমাদের বের করতে হবে কি এখানে এবির মানটাকে, এবির মানটাকে, এই যে এবির মান বের করতে গেলে আমাদের এইটা লাগবে, এই ভূমি মানটা, এটা বের করতে হবে। তার মানে এখানে অতএব আমরা করবো কি, ও এ স্কোয়ার বা এ ও স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস হচ্ছে ও এ স্কোয়ার, এখানে ও এ স্কোয়ার, এখানে আমাদের বের করতে হবে এইটাকে। তাহলে ও এ কত এখানে, ও এ হচ্ছে আমাদের 13, তো 13 উপরে স্কোর করবেন এখানে। আর ও এফ ও ই কত এখানে, ও এ হচ্ছে আমাদের 10, 10 উপরে স্কোর করবেন, মাইনাস হবে। আর এখানে এফটা আমাদের এ পাশে থাকবে, এখানে এইটা এ পাশে থাকবে, তো 13 13 169 মাইনাস কত 100 এখানে, আর এখানে হচ্ছে এ ই স্কোয়ার এখানে পাবো। ওকে আচ্ছা, তার মানে আমরা কিনে এ ইজ ইকুয়াল টু যেটা পাবো, এ ইজ ইকুয়াল টু কি দেবো, এটাতে বাদ দিলে কত 59 পাবো, তাহলে রুট আবার কত পাবো 69 পাবো এখানে। ওকে তাহলে এটা হচ্ছে এ এর মানটা, তাহলে আমাদের এ বির মানটা কত হবে এখানে, অতএব এ বি ইকুয়াল টু 2 ইন্টু এ এখানে। ওকে তাহলে 2 ইন্টু রুট কত এখানে, 69 সেন্টিমিটার হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা নেক্সটে আমরা করবো কি এখানে বৃত্তস্থ এবং বৃত্তের চতুর্ভুজ আমরা অঙ্কন করা শিখবো ইনশাল্লাহ।